উন্নয়নকে বহাল রাখার জন্য দীর্ঘ 12 বছর তৎকালীন মুখ্যমন্ত্রীদের কাছে বহুবার দাবি জানিয়েছেন স্কুলের কর্তৃপক্ষ। সকলে আশ্বস্ত করেছেন, কিন্তু কাজ করেননি কেউ। প্রত্যেকবারই নিরাশা হতে হয়েছে কর্তৃপক্ষকে। কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা গত বছর শিকাগো বক্তৃতা দিবসে এসে যে কথা দিয়েছিলেন, অবশেষে সেই কথা রেখেছেন। স্কুলের উন্নয়নের জন্য বরাদ্দ করেছেন 8,51,00,000 টাকা। আগরতলা থেকে মাতাবাড়িতে আসার সময় দাঁড়িয়ে আছে দীর্ঘ ঐতিহ্য নিয়ে রমেশ স্কুল। 1951 সাল থেকে মাটির ঘরের মধ্য দিয়ে পথ চলা শুরু হয় বর্তমানে রাজ্যের নামকরা স্কুলগুলির মধ্যে অন্যতম রমেশ স্কুলের। স্কুল থেকে প্রত্যেক বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে প্রথম 10 জনের মধ্যে অধিকাংশ এই স্কুলেরই কৃতী ছাত্রছাত্রীরা দখলে থেকেছে, যারা আজ কোথাও দেশের নাম উজ্জ্বল করছে, আবার কোথাও রাজ্যের নাম। তাই 12 বছরের থমকে থাকা প্রতিকূলতার অবসান ঘটিয়ে আগামী দিনে রমেশ স্কুলকে দেখা যাবে এক উন্নয়নের চিত্রে। আগামী দিনের শিক্ষার মানের সঙ্গে স্কুলের মান আরও উন্নত হবে, এই বরাদ্দকৃত টাকাতে এমনটাই আশা রাজ্যবাসীর। আমাদের রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয় এসেছিলেন। তিনি এসে বিদ্যালয়ের যে ভগ্ন দশা দেখে তিনি অবাক হয়ে গিয়েছিলেন। তিনি প্রথম আমাদের বিদ্যালয়ে এসেছেন এবং সেখানে সবাই সামনে বলেছেন যে তিনি আবার যখন ক্ষমতা আসবেন তখন তিনি রমেশ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের জন্য এই যে দাবিটা ওটা তিনি পূরণ করার চেষ্টা করবেন। এবং আমি আজকে খবর পেয়েছি, আমার হাতে একটা কাগজ এসেছে অফিসিয়ালি, সেটা যদিও এখনও আমি পাইনি, হ্যাঁ, তবে আমি জানতে পেরেছি এই কাগজটার অনুকূলে যে আমাদের বিদ্যালয়ের সেকেন্ড ফেজের কাজের জন্য 8,51,00,000 টাকা মঞ্জুর হয়েছে। তার জন্য আমি বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয়কে বিশেষ বিশেষ ধন্যবাদ জানাই। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।